হ্যালো ভিউয়ার্স, শ্যামলীর কিচেনের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুনত্ব রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা কি, আমি আজ ফ্রাইড রাইস বানিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখানে 600 গ্রাম মতো চাল আমি ধুয়ে নিয়েছি, মানে বাসমতি রাইস না, এটা এটা বাঁশকাঠি। আর তার সঙ্গে দেখুন উপকরণ কি কি নিয়েছি। 2 গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে, 1টা শিমলা মির্চি কেটে নিয়েছি, তার সঙ্গে 2টো তেজপাতা, বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা কিশমিশ, বাদাম, কাজু, গোটা গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন, ঘিয়ের বদলে আমি তেল ব্যবহার করছি। তার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, রেসিপিটা আপনাদের সঙ্গে ঘরোয়াভাবে কীভাবে আমি শেয়ার করছি। দেখুন গামলাতে আমি আগেই জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে 2টো তেজপাতা, 5-6টা এলাচ, 2 দারচিনি আর সামান্য একটু তেল আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে উঠবে, তারপরে আমি চালটা এর মধ্যে দেবো। চালটা আমি ধুয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, মিনিমাম আধা ঘন্টা। দেখুন বন্ধুরা, আমার জলটা ফুটে উঠেছে, এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটা আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। একদম ঘরোয়াভাবে আজকে ফ্রাইড রাইসটা করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, কমেন্ট করবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমি এতে একদম চিনি দেব না, সামান্য একটু চিনি ব্যবহার করে, কিন্তু আমরা মিষ্টিটা যেহেতু পছন্দ করি না, মিষ্টি ছাড়াই আমি রাইসটা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হতে হতে আমি এদিকে বাকি এগুলো সব ভেজে নেবো একে একে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, আমি তেল দিয়েই করছি। আর সামান্য একটু আমি এতে বাটার মিশিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি বিনস গুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, আজ যে ফ্রাইড রাইসটা করছি আপনাদের সঙ্গে, একদম ঘরোয়া করছি, অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে, বাচ্চা বড় সবাই এটা পছন্দ করে খেতে। একে একে সব ভেজে নেবো। দেখুন বাকি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো এর মধ্যে, একে একে সব দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, যেটা এটা হাফ সেদ্ধ করে নিতে হবে। তাহলে কি হবে, যেহেতু এটা আমি আবার এটাকে ভাজবো, ওই জন্য এটা সবসময় এটা শক্ত থাকতে নামাতে হয়। এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, দিয়ে এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে ভাতটা ঝরিয়ে নেবো। দেখুন এটা পুরো ভাজা হয়ে গেছে আমার, বাকি এই কড়াই আমার হবে না, আমি গরম কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, আমি তেল দিয়েই করবো। আর এর সামনে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিই, বেশি ভাজবো না। তো বন্ধুরা, আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রাইড রাইসের, অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা একদম ঘরোয়াভাবে সিম্পল ভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করবেন আমাকে। এবার এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো, যেহেতু আমার রাইসটা অনেকটা এখানে বড় কড়াইয়ের মধ্যে করছি। ভেজে রাখা বিনস, গাজর আর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে রাইসটা পুরো কমপ্লিট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা একদম ঘরোয়াভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণই ভালো লাগে যে কোনো জিনিসের সঙ্গে খেতে। এটা আলুর দম হোক, চাই পনির হোক। দেখুন আমার পুরো ফ্রাইড রাইসটা পুরো কমপ্লিট, অবশ্যই আপনারা ট্রাই করবেন, কমেন্ট করবেন আমাকে রেসিপিগুলো কেমন লাগছে। আমি ঘরোয়াভাবে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম, ভীষণই ভালো লাগে খেতে, এর সঙ্গে আলুর দম হোক, পনির হোক।
খুবই ভালো লাগে খেতে। কি এমনি শুধু খাওয়া যায়? এটা আমি মিষ্টিটা দিইনি, যেহেতু মিষ্টিটা আমরা পছন্দ করি না, স্বভাবে একটু মিষ্টি দিতে হয়, সেটা আমি দিইনি। সো ভিউয়ার্স, আমার এই ফ্রাইড রাইস যদি আপনাদের ভালো লেগে থাকে তা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুনত্ব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওর সঙ্গে, নতুনত্ব রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।